ছবি পোস্ট করে ঈদের দিনও কটাক্ষের শিকার নুসরাত। শনিবার ঈদের দিন প্যাস্টেল সিমের পোশাক পরেছিলেন নুসরাত, পরিবার বন্ধুদের সঙ্গেই দিনটা কাটিয়েছেন। তারপর নিজের পছন্দের খাবারের ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে, ফিরনি হাতে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। তবে এদিনও কটাক্ষের হাত থেকে রক্ষা পান নাই এই টলিউড অভিনেত্রী। ছবির ক্যাপশনে নুসরাত লেখেন, ঈদের দিনে আমার সবচেয়ে পছন্দের জিনিস। তাতেই কুমন্তব্যের পালা শুরু হয়ে যায়। কমেন্ট বক্সে লেখা হয় অসংখ্য ভাষা, সেখানে নুসরাত কি আদৌ মুসলিম এমন প্রশ্ন করা হয়। ধর্ম নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করা হয়, অভিনেত্রী ছবির মান নিয়েও তোলা হয় প্রশ্ন। উল্লেখ্য, গত বছরেও ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন কটাক্ষের শিকার হয়েছিলেন নুসরাত। তবে বরাবরই এমন বিব্রত কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী। মারিয়া তাসমিন লীরা, বি নিউজ, ঢাকা।